আর কিছু সময় পরে সমস্ত ছাত্রছাত্রীকে আস্থা টিউটোরামের পক্ষ থেকে ওয়েলকাম জানাবো তার আগে বলছে আজকে আমার ক্লাসটি হলো ক্লাস এইটের থার্ড ইউনিট মডেল লাইন সার্ফের পার্ট টুয়েলভের ফিজিক্যাল সায়েন্স এবং ল্যাব সায়েন্স যেই দুটি পার্ট আছে সেই দুটি পার্টের সমস্ত শর্ট কোশ্চেনের উত্তর ক্লাসটি খুব ইম্পর্ট্যান্ট তাই তোমাদের এখনই দিচ্ছি ক্লাসটি তাই তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে ঠিক আছে আর তোমরা যারা আমারই চ্যানেল আস্থাটি ওটাল হোমটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে লেটস গো ফিজিক্যাল সায়েন্স গ্রুপি এক সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো পাঁচটি আই প্রদত্ত কোনটি বিজারক গ্যাস হাইড্রোজেন ডবল আই প্রদত্ত কোনটি কার্বনের অনিয়তকার রূপভেদ নয় ফুলারিন এরপরে আছে যে তিন সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের দর্পণ থেকে দূরত্ব বস্তু দূরত্বের এটি হবে যে সমান এরপরে আছে যে আইভি ভি বলের এসআই একক নিউটন এরপরে আছে ভি সোডিয়াম অ্যালুমিনেটে ক্যাটায়নে মোট চার চয়নায়নে মোট চার এটি হবে যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান এরপরে আছে যে ভি ভিআই দুমুখ বিশিষ্ট গ্যাস তৈরি পাত্র কেবল হয় উলফ বোতল এরপরে আছে ভি ডবল আই শূন্য দশমিক দুই পাঁচ মিটার স্কোয়ার ক্ষেত্র ফলে উনপঞ্চাশ নিউটন বল প্রযুক্ত হলে চাপ এখানে উত্তরটি হবে তবে এটা একটু ভুল দেওয়া আছে এটি হবে যে একশো ছিয়ানব্বই নিউটন পার মিটার স্কোয়ার এরপরে আছে যে গ্রুপ বি দুই সংক্ষিপ্ত উত্তর দাও এক এ নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও যে কোনো দুটি আই ঘর্ষণ স্থির তড়িতের উৎপত্তি প্রকৃতপক্ষে ডাস শক্তির তড়িৎ শক্তিতে রূপান্তরে উদাহরণ শূন্যস্থান পূরণ করো ঘর্ষণে এরপরে আছে যে ডবল আই মহাকর্ষ বল নিউট্রনের তৃতীয় গতিসূত্র মেনে চলে ঠিক বা নির্বাচন করো এটি হবে যে ঠিক এরপরে আছে যে তিন পুকুরের জলে একটি গাছের প্রতিবিম্ব তৈরি হয়েছে প্রতিবিম্বটি সব সমশীর্ষ না অবশীর্ষ এটি হবে যে অবশীর্ষ এরপরে আছে বি বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও বাম দিক ডান দিক আই কার্বন ডাই অক্সাইড আগুন নেভানোর কাজ ডবল আই ধাতবা হাইড্রাইডের সঙ্গে জলের বিক্রিয়া এটি হবে যে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় এরপরে আছে তিন জারক অক্সিজেন আই ভি সেলুলোজ এটি হবে বায়োটিক্রেডেবল পলিমার ভি আকার কঠিন আয়নীয় যৌগ এটি হবে যে খাদ্য লবণ ভি আই সমযোজি গ্যাসীয় যৌগ এটি হবে ফসফিন এরপরে আছে লাইফ সায়েন্স গ্রুপে এক সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো পাঁচটি আই জীবনের গঠনগত কার্যকর্ত একক হলো কোষ ডবল আই মেরু ভাল্লুক দেখা যায় সুমেরুতে তিন গীতকুমারী নির্যাসের কোন উপাদান জ্বর হলে তাপমাত্রা কমাতে সাহায্য করে অ্যান্টিপাইরেটিক উপাদান আই ভি ডায়াটম এক প্রকার এক কোষে শৈবাল ভি পেটুট্রারি গ্রন্থি থেকে ক্ষরিত হয় না অ্যাড্রিনালিন এরপরে আছে ভিআই যে অঙ্গাণু সক্রিয়তা বৃদ্ধি পেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা দেখা যায় সেটি হলো ডবল আই আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরে তৈরি যে বাড়িতে থাকে তার নাম এটি হবে যে পুয়ে পুয়েবলা এরপরে আছে রুপ ভি দুই সংক্ষিপ্ত উত্তর দাও এ শূন্যস্থান পূরণ কর যে কোনো একটি আই ড্যাশ হরমনকে বৃদ্ধি পোষক হরমন বলে এটি হবে যে সোমাটো ট্রফিক হরমন এরপরে আছে ডবল আই হু বয়সন্ধিকাল হিসেবে দেশ বছর পর্যন্ত বয়সকে নির্ধারিত হয়ে করেছে এটি হবে যে দশ থেকে উনিশ গ্রুপ বি দুই নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখ যে কোনো একটি আই হিং হলো গ্রন্থিকাণ্ড যা মশলা রূপে ব্যবহৃত হয় মিথ্যা ডবল আই গরম মশলার একটি উপাদান হল রসুন কষারি মিথ্যা সি বামস্তম্ভ দানস্তম্ভ মেলাম ভি পেনিসিলিয়াম নোটেটাম এটি হবে ছত্রাক এরপরে আছে যে ভি আই স্পাইরো গাইরা এটি হবে যে সইবাল। এরপরে আছে যে ডি এ কথার অর্থ কি যারা কাঁচা মাংস খায় ই শেষ কণিকার একটি কাজ লেখো জীবাণুকে ধ্বংস করার ছাত্রছাত্রীরা ক্লাসটি কেমন উচিত তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দেবে কমেন্ট করবে এবং তোমাদের মতো অন্যান্য কারো হয়তো এই ক্লাসের খুব প্রয়োজন তাকে তোমরা অবশ্যই শেয়ার করে দেবে এবং তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে